সরকারি নির্দেশনা না পাওয়ায় এবার নির্ধারিত সময় আখ মারাই শুরু হচ্ছে না জামালপুরের দেওয়ানগঞ্জ জেল বাংলা সুগার মেলে। এতে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছে 9 শতাধিক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক। ভুক্তভোগীদের অভিযোগ, যথাযথ তদারকির অভাব, আখ চাষীদের প্রতি অবহেলা এবং কিছু কর্মকর্তা কর্মচারীর দুর্নীতিতে ঐতিহ্যবাহী এই চিনি কারখানাটি এখন ধ্বংসের মুখে। তারা বলছেন, নির্ধারিত সময় আখ মারাই শুরু না হলে ক্ষতির মুখে পড়বেন জেলার আখ চাষীরাও। বকেয়া পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক কর্মচারীরা। এদিকে কবে নাগাদ মিল চালু হবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারছে না কারখানা কর্তৃপক্ষ। প্রায় 35 বিঘার মতো আখ এখনো খেতে দন্দ্বয়মান আছে, সঠিক সময়ে মিল এখনো খুলছে না। অনেক টাকা ঋণ করছি, আমাদের কুশের নিতে আছে না সুগার মিলে। আমাদের 4 মাস ধরে কোনো মানে বিল বেতন নাই। এই সুগার মিল যদি বন্ধ করে দেওয়া হয় অনেক আর্থসামাজিক অবস্থা এবং শ্রমিক কর্মচারীদের যে পরিবার আছে তারা ধ্বংসের সম্মুখীন হবে। চাষিদের পক্ষ থেকে আমাদের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, তারা আগ দিতে ইচ্ছুক, কিন্তু আমরা নির্দেশনা না পাওয়ার কারণে আমরা এই মিলটা সঠিক সময়ে চালু করতে পারতেছি না। এতে চাষিদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।